আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন আমাদের কাছে যে রাষ্ট্রপতির বিষয়ে আজকে কিছু আলোচিত হয়েছে কিনা। বিষয়টি আলোচিত হয়েছে, রাষ্ট্রপতি কি বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যে একটা আন্দোলন হচ্ছে, তার পদত্যাগের যে একটা দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একই সাথে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে সেটাও আমাদের মধ্যে আলোচিত হয়েছে, এবং ওই দলেরই আবার হয়তো দুই একজন জ্যেষ্ঠ নেতা বলছেন যে সাংবিধানিক সংকট হবে না। তো এখন একটা দাবি আছে, যে দাবিটা বেশ জোরালো হচ্ছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আবার সেখানে রাজনৈতিক দলগুলো একটা বিপরীত অবস্থানে নিয়েছে, যদিও তারা এখনো তাদের অবস্থান যে খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন বা তাদের সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন তা না। ফলে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতেই এক্ষেত্রে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো বলে আশা করি। যেহেতু একটি দাবি আছে, দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে এবং এটা এক ধরনের গণদাবি, সেহেতু রাজনৈতিক দলগুলোকেই এই বিষয়ে তাদের অবস্থান এবং সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। এই ছিল আমাদের আজকের ক্যাবিনেটের তালিকাভুক্ত এবং তালিকা বাইরে আলোচনা। আপনাদের প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তো আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা, এই মুহূর্তে কথা হচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবিটা উঠেছে এটা নিয়ে আমরা কিভাবে ডিল করব। তো আমরা বলছি এটি একটি রাজনৈতিক বিষয়, যেহেতু দাবিটা জনগণের থেকে এসেছে আর এটা আমাদের যে সরকারটা এটা একটা গণ অভ্যুত্থানের ফসল হিসাবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কিনা, আর রাজনৈতিক ঐক্যমত হলে সেখানে মানতে মানে বিষয়টা ব্যারিয়ারগুলো আমাদের জন্য ইজি হয়ে যায় কিনা, এসব আমাদের কথা হয়েছে। তো এখন এটা যেহেতু একটা রাজনৈতিক আলোচনা, এটাকে আমরা লিগাল বা কনস্টিটিউশনাল ইস্যু হিসেবে দেখছি না, কারণ আমরা তো এখন একটা স্বাভাবিক পরিবেশে নেই, একটা অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সবকিছুই সংবিধান মেনেই করতে হবে, সেটা সম্ভব হবে কিনা এটা আমাদেরকে ভাবতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি একটি রাজনৈতিক বিষয় হিসাবেই আমরা দেখছি, প্রচেষ্টাটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের এবং রাজনৈতিক সিদ্ধান্ত এবং অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে যারা গণদাবি করছেন তাদেরকে জানাতে হবে। সময়টা তো আসলে এরকম করে বলা যায় না। হ্যাঁ, এখন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে যে তারা কোন অবস্থানে যাবে, তাদের সাথে আমাদের কি কথা হয়, তাদের আশঙ্কার জায়গা কোথায়, সে আশঙ্কাগুলো আদৌ বাস্তবসম্মত কিনা। এটা যে খুব তাড়াহুড়ার মধ্যে আমরা আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না, কারণ এটা এমন একটা পথ যেখানে আসলে দীর্ঘদিন যাবত একটা অনিশ্চয়তার মধ্যে কেউই থাকতে চাইবে না, বিশেষ করে যেখানে গণদাবি উঠছে সেখানে বিষয়টাকে বিলম্বিত করার হয়তো সুযোগ নেই, কিন্তু কতদিন এটা বলা যায় না। না, সংবিধানের যেহেতু একটা কমিশনই হয়েছে আর নতুন করে এটা আমাদের আলোচনার তো বিষয় না। এখন একটা দেশের 18 কোটি নাগরিক, 18 কোটি নাগরিকের সংবিধানের বিষয়ে অনেক রকমের মত থাকতে পারে, সেটা তো একটা বেশ স্বাভাবিক বিষয়। কেউ সংবিধান নিয়ে খুশি হতে পারে, কেউ সংবিধান নিয়ে খুশি না হতে পারে, কেউ নতুন সংবিধান চাইতে পারে, কেউ সংশোধিত সংবিধান চাইতে পারে, কেউ বলছে যে নতুন সংবিধান ছাড়া কোনো উপায় নেই, কেউ বলছে পরিবর্তন হলেই সম্ভব। এগুলোর দায়িত্বটা দেখার আপাততের জন্য হচ্ছে সংবিধান সংক্রান্ত যে কমিশন আছে সেই কমিশনে। আমি আবারও বলছি যে ঘোড়ার আগে গাড়ি ঠেলে দিয়ে তো লাভ নেই, সিদ্ধান্ত তো আগে হতে হবে, তারপরে তো রেফারেন্ডামের বিষয়।